সুন্দরবন নামের একটি বিশাল টুনিয়া টোনা থাকতো। তারা অনেক গরিব ছিল। টোনা মাঠে চাষ করে কোনো রকমের সংসার চালাতো। তাদের একটি ছেলে ছিল যার নাম ছিল রাজু। রাজু সারাদিনই জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। রাজু তার মা বাবাকে কোনো কাজেই সাহায্য করত না। একদিন রাজু তার বন্ধু বান্টি আর কালুর সাথে চায়ের দোকানে বসে গল্প করছিল। তখনই হঠাৎ বান্টি বলে, শোন রাজু, শোন কালু, আমি এই দুদিন আসতে পারবো না। এই শুনে কালু বলে, হ্যাঁ রে, আমিও এই দুদিন আসতে পারবো না, আমারও বাড়িতে অনেক কাজ। ওদের দুজনের মুখে এরকম শুনে রাজু বলে, কেন রে, কি এমন কাজ আছে তোদের বাড়িতে? আরে, কিছুদিন পর তো জন্মাষ্টমী, তাই বাড়িতে অনেক আয়োজন করতে হবে, তাই আসতে পারবো না। এমনটা বলে বান্টি আর কালু সেখান থেকে চলে যায়। রাজুও মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরেই ওর মা টুনিকে ডেকে বলে, মা, জন্মাষ্টমী কি? জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই এই দিনেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়। মা, তাহলে আমরা কেন জন্মাষ্টমী করি না? আমার সব বন্ধুদের বাড়িতেই জন্মাষ্টমীর দিন পুজো হয়। শোন রাজু, তোর বাবা তো মাঠে চাষ করে কোনো রকমেই সংসার চালায়, আমরা এত বড় পুজো কিভাবে করব বল? তারপর রাজু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে। একদিন রাজু মন মরা হয়ে একটা গাছের ডালে বসে চিন্তা করে, আরে, এভাবে আর কতদিন? মা বাবা কত কষ্ট করে সংসার চালায়, আমারও কিছু কাজ করা উচিত, আমার মা বাবাকে সাহায্য করা উচিত। তারপর রাজু কাজ খুঁজতে বেরোয়, কিন্তু ওকে কেউই কোনো কাজ দেয়। সারাদিন কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাজু একটি স্টেশনে গিয়ে বসে। তখন রাজু দেখে কিছু পাখি ট্রেনে করে আসা যাত্রীদের ব্যাগ বয়ে দিচ্ছে, আর তার বিনিময়ে তারা টাকা পাচ্ছে। তা দেখে রাজুও সেখানে কাজ করা শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর জন্মাষ্টমীর দিন রাজু একটা গোপালের মূর্তি আর সাথে কিছু ফল আর মিষ্টি নিয়ে বাড়িতে আসে। মা, ও মা, কোথায় গেলে? দেখো কি এনেছি আমি। রাজুর গলার আওয়াজ পেয়ে টোনা আর টুনি সেখানে আসে। কি হয়েছে রাজু, তুই এত ডাকাডাকি কেন করছিস? এই দেখো মা, আমি জন্মাষ্টমীর বাজার করে নিয়ে এসেছি। আরে, তুই তো অনেক কিছু এনেছিস দেখছি, কিন্তু তুই এত টাকা কোথায় পেলি? এগুলো আমার রোজগারের টাকায় আনা মা। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর রাজু তার মা টুনিকে সব ঘটনা খুলে বলে। নাও মা, এবার আমাদের বাড়িতেও বড় করে জন্মাষ্টমীর পুজো করো, আমিও আমার বন্ধুদের ডেকে প্রসাদ দেব। এরপর টুনি, টোনা আর রাজু মিলে আনন্দে তাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো করে। একটি ঘন জঙ্গলে টুনি তার স্বামী টোনার সাথে থাকত। একদিন টুনি তার স্বামী টোনাকে ডেকে বলে, শোনো টোনা, আজ ঘরে একটুও চাল নেই, মেয়েটা খিদের জ্বালায় কান্নাকাটি করছে, তুমি যাও এখনই কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ টুনি, আমি জানি, কিন্তু আমি কি করে চাল ডাল কিনবো বলো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, চালের দোকানেও অনেক ধার হয়ে গেছে। এরপরেও যদি ওই দোকানে যাই, তাহলে কি চালের দোকানদার আমায় ধারে মাল দেবে বলো? অন্তত মেয়েটার জন্য তো যাও, ও খিদের জ্বালে কষ্ট পাচ্ছে। এরপর টোনা ওই মুদিখানা দোকানে যায় চাল ডাল কেনার জন্য। কাক দাদা, আমায় 1 কিলো চাল আর 500 গ্রাম ডাল দাও। তখন দোকানদার টোনাকে বলে, আরে টোনা, তোর কি একটুও লজ্জা নেই বলতো? তোর আগের ধারটা তো শোধ কর, তারপর মাল পাবি, বুঝেছিস? এখন যা এখান থেকে। এবং এরপর টোনা ধারে গিয়ে বড় হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। করে
সেখানে বান্টি পায়রা আসে। আরে টোনা, কেমন আছিস তুই? আরে বান্টি, তোকে কতদিন পরে দেখলাম। হ্যাঁ, আমাদের তো অনেক বছর পরে দেখা হলো। তো তোর কি খবর বল? আর কি বলবো বন্ধু, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, হঠাৎ করেই আমার কাজটা চলে যায়। তারপর থেকেই সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, সে কিডের জ্বালায় কষ্ট পাচ্ছে। আমি এমনই বাবা যে মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতাটুকুও নেই আমার। সবই বুঝলাম বন্ধু, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি সবে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফিরেছি। এখানে একটা ফ্যাক্টরি করার কথা ভাবছি, তুই আমার ফ্যাক্টরিতে ম্যানেজারের কাজ করবি। বন্ধু টোনা, তুই আমার অনেক উপকার করেছিস, এখন তোর দুঃখের সময়ে আমারও উচিত তোর পাশে দাঁড়ানো। এরপর টোনা তার বন্ধু বান্টি ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। কিছুদিনের মধ্যেই টোনা অফিস থেকে নতুন বাড়ি ও গাড়ি পায়। দেখতে দেখতে টোনার সংসারে সব অভাব দূর হয়ে যায়। টোনা, তোমার বন্ধু বান্টি আমাদের কাছে ভগবানের মতো, তুমি সব সময় তোমার বন্ধুর পাশে থেকো, কেমন? হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো, আজ ও ছিল বলেই আমাদের সংসার এত ভালোভাবে চলছে। এরপর থেকে টোনা ও টুনি আর তাদের মেয়ে টুনটুনির জীবন সুখে শান্তিতেই কাটতে লাগলো।